না আমি কোনো কোর্টরুমের নাম করে বলবো না, তবে এটা তো পৃথিবী শুদ্ধ সবাই দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কোনো একটা অংশ, একটা বিচারক বিচারপতিদের, হয়তো ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিদেরও সন্ত্রস্ত করে নিজেদের পথে আনতে চাইছেন। তবে কালকে প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের অশোক গাঙ্গুলি মহাশয় একটা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন যে আমাদের বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে কেউ চাইলেই তাকে সন্ত্রস্ত করতে পারে, এটা সম্ভব হবে না। যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। অবশ্যই সন্ত্রাস করা মানে কি, সন্ত্রস্ত করা মানে কি? কালকে তো জাস্টিস অশোক গাঙ্গুলি বলেছেন যে পরদিন পরে কোন দিন তার বাড়িতে গিয়ে মারবে। না, আমি কোনো দলের হয়ে বলছি না, কোনো দল করেছেন কিনা তাও আমি জানি না, এবং আমি শুনেছি বরং শাসক দল এটাকে প্রত্যাখ্যান করেছে, বলেছেন যে আমরা এটা কিছু করিনি। কালকে আমি সেই টিভি অনুষ্ঠান শুনেছি, তারা পরিষ্কার বলেছেন। কিন্তু যারা করেছেন তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি, তারা এর আগেও করেছেন, কি উদ্দেশ্য নিয়ে করেছেন সেটা তদন্ত সাপেক্ষ। বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার দেওয়া হচ্ছে, এই বিষয়ে বিশেষ মতামত আমি দেবো না। যা হয়েছে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আর টিভির দৌলতে, আপনাদের বিভিন্ন চ্যানেলের দৌলতে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছেন। আপনি ইতিমধ্যেই জনগণের বিচারপতি, আপনাকে নিয়ে এরকম কেন এই কথাটা আপনারা বলেন আমি ঠিক জানি না। আমি চেষ্টা করি, আমার মাথায় থাকে শুধুমাত্র সোশ্যাল জাস্টিসের কথা। সোশ্যাল জাস্টিস যেটুকু আমি পড়েছি এবং বুঝেছি, তাতে আমি মনে করি যে মানুষকে খুব দ্রুত বিচার যদি পাইয়ে না দেওয়া হয় তাহলে মানুষ চলে যাবে পার্টি অফিসে বা লোকাল কমিটি অফিসে, এটা আমাদের পক্ষে কাম্য নয়। আজকে প্রোগ্রামে এসেছিলেন, আপনি কি দেহদানের অঙ্গীকার করলেন? নিশ্চয়ই আমি করেছি, তো করেছি। না, আজকেই করিনি, আজকেই করিনি, কিন্তু আমি করব। আজকে আমি ব্যক্তিগত কারণে করতে পারিনি, আমি করব, এবং শুধু আমি একা করব না, আমার সঙ্গে আরও কয়েকজন আসবে। স্যার, একটি প্রশ্ন যে আপনার এই অনুষ্ঠানে বিকাশবাবুও ছিলেন সঙ্গে, যেহেতু আপনার এজলাসে একাধিক মামলা উনিও লড়ছেন, সেক্ষেত্রে দুজন এক মঞ্চে পাশাপাশি রাজনৈতিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি না একটা মানুষও যে আছেন যিনি রাজনৈতির বাইরে। তো বিশ্বাস বিকাশবাবুর পাশে আমার বসে থাকার মধ্যে কোনো আমি দেখছি না, কোনো অর্থ খুঁজে আমি পাচ্ছি না। আমি আজকে এসেছিলাম গণদর্পণের অনুষ্ঠানে, কাকতালীয়ভাবে তিনিও আসতে পারেন বা কোনো নিযুক্ত উনি ভাইস প্রেসিডেন্ট উনি আসতে পারেন। সুতরাং পাশাপাশি বসে থাকার মধ্যে কোনো অর্থ খুঁজে বার করাটা ঠিক না। শাসক দল অনেক সময় আপনাকে আক্রমণ করে কথা বলে? না না, শাসক দল না না না, শাসক দলের অনেকে আমাকে বলেছেন তারা আমাকে ভালোবাসেন, তা নয়। স্যার, বিচারপতি মান্দার এজলাসের বাইরে হ্যাশবোর্ড দিয়ে এজলাস আটকে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন। আমি কলকাতা হাইকোর্টে 23 বছর প্র্যাকটিস করেছি, আর প্রায় 5 বছর হয়ে গেল আমি বিচারপতির আসনে বসে আছি। আমি এই ঘটনা কলকাতা হাইকোর্টে কোনোদিন পর্বে শুরুতেই আপনাদের দেখাবো যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন বাংলায় বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে। বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ নিয়ে আজকে এই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরো বলছেন, আমি হাইকোর্টে 23 বছর আইনজীবী হিসেবে ছিলাম, 5 বছর ধরে বিচারপতি, এইরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের তা খুঁজে বের করতে হবে। বিচার ব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না। শুনেছি শাসক দল বলেছে তারা এরকম কিছু করেনি, কিন্তু কারা করেছে তাদের আমরা চিনি, কি উদ্দেশ্যে তা তদন্ত সাপেক্ষ। পোস্টার কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।